তওবার পথে ডাকে আয় চোখের পানি সেরে তওবা কর আজকে তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার পায়ে হাত রেখে বলার পরও নামাজ পড়তে চাও না তুমি মাথায় দিতে চাও না রে বাবা কেন কারণটা কি আর আমাকে কোটি টাকা দিলেও তো নামাজ সারবো না কেন এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে দুই পাশে কবরের মাটির চাপ গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক আল্লাহর কাছে তওবা করে নাও এক জাররা পরিমাণ গুনাহ শাস্তি সহ্য করতে পারবা না الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة
وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است ولی دانا دری معنا که گوش است نبلبل برغلش تسبیح خانه است که هر کار بتسبیحش زبان است ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا اله الا الله 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 لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قرآن حکیم ایک آیات رنگش بیشش تلاوت کرده بیش نبی شش نبی مها نبی سرشت نبی صلی اللہ علیہ وآلہ وسلم অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে তিলাওয়াতকৃত আয়াতে কারীমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অবশ্যই আপনার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন
তারাক্তু ফিকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, তোমরা এই দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, যতক্ষণ এই দুই জিনিসকে চূড়ান্ত ভাবে আঁকড়িয়ে ধরবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআনে হাকিম, দুই নাম্বারে রসুলের সুন্নাত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আজকের এই সম্মেলন মাহফিল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উপলক্ষে। আয়োজক হলেন ওলামা মাশায়েখ আইম্মায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ। আলোচনার মূল থিম হলো, বিষয় হলো, রসুল পৃথিবীতে কি নিয়ে আগমন করেছিলেন এবং কি রেখে বিদায় নিয়েছিলেন, এই দুইটা কথার জবাব। সংক্ষিপ্ত জবাব হলো, রহমাতুল লিল আলামিন পৃথিবীতে উত্তম আদর্শ নিয়ে আগমন করেছিলেন। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন তো রসুল পৃথিবীতে কি নিয়ে আগমন করেছিলেন, উত্তম। দ্বিতীয় প্রশ্ন, রসুল হায়াত পেয়েছিলেন কত বছর, বিদায় হয়ে যে গেলেন কি রেখে গেলেন, এ হলো প্রশ্ন। রসুল দুটো জিনিস রেখে বিদায় নিলেন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে রসুলের সুন্নত। এক নম্বরে, দুই নম্বরে কার সুন্নত, কোন রসুল, সে রসুলের কি নাম সবাই বলেননি, নবীর নাম বললে গুনাহ হবে, সবাই জিব্বা নারায় বলেন, ফেরেশতারা লিখবে, নবীজির নাম বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বগুড়ার মুসলমান, আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তো মাঝবান্দা দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আটরশি, তো কি কেউ নাই? সবাই একমত, আমার নবীজির থেকে বড় পীর, সবাই একমত, কোনো নবীও না, রসুলও না। এই জমিনে বহু দরবার শরীফ আছে, আছে না নাই? আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবারটার কি নাম, তাও নাই? এই বাংলা কথাগুলো মনে রাখবেন, কোন কথা নাই সোজা কথা যে মানবে না, বাঁকা বেতের বাড়ি দিতে হবে। আমরা, আমাদের মুরব্বী যারা আলে ওলামা, যাদের পদাচারণে, যাদের নেক নজরে আমরা এই দিনের হকের পথে আসছি, আবু তালিব নবীর চাচা, কত আদরের বংশের লোকেরা বিচার দিল, তোমার ভাতিজাকে বারণ করো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। চাচা আবু তালিব নবীকে ডাকলেন, ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো কেন, জবাব দাও। রসুল আমার জবাব না দিয়ে কান্না শুরু করলেন, আহা কান্না কেন, জবাব দাও। নবী কি বলেছিলেন, আমি কি জবাব দিব, আল্লাহ আমাকে পাঠাইছেন এই দায়িত্ব,
والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله একদিকে আমি যেমন হকের দাওয়াত দিব অপর দিকে বাতিল ধর্মের বিরুদ্ধে কথা বলে হকের পতাকা উড্ডীন করব আমার এটা দায়িত্ব হকের পক্ষে দাওয়াত দেওয়া যেমন দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তেমন দায়িত্ব আবু তালিব চাচা বললেন ভাতিজা যাও তোমার কাজ তুমি করো একটা ফুলের টাকাও তোমার শরীর মোবারকে লাগবে না এই ইতিহাস শুধু হকের কথাই মুমিনের পরিচয় নয় বিশেষ করে উম্মতে মুহাম্মদীর এত সুনাম কেন আল্লাহ তা কোরআনে উল্লেখ করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله বলে নবী মুহাম্মদের উম্মত এদেরকে সম্মানিত করলাম সর্বোচ্চ সম্মান দিলাম কেন দিলাম জানো এদের দায়িত্ব দুইটা تأمرون بالمعروف গান শুনতে নিষেধ করবে অন্যায় দেখলে অন্যায় থেকেও বারণ করাটা উম্মতের দায়িত্ব এরে নবীর উম্মতের দল এই অন্যায়ের পথে বাধা দিতে গিয়েই তো আমাদের মুরব্বীরা জেলখানায় চলে গেছেন ঠিক না ইমামে আযম আবু হানিফা জেলখানায় চলে গেলেন এরকম বহু মুরব্বীরা জেলখানায় চলে গেলেন কি অপরাধ অপরাধ একটাই তুই কালেমার কথা বলো বাধা নাই নামাজের দাওয়াত দাও বাধা নাই রোজার দাওয়াত দাও বাধা নাই তবে গাঞ্জার বিরুদ্ধে মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আমাদের মুরব্বীরা বললেন যেমন মানুষকে নামাজের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব বেনামাজিকে বাধা দেওয়াও তেমন দায়িত্ব নামাজের পক্ষে দাওয়াত দেওয়া যেমন দায়িত্ব যারা নামাজের বিরোধিতা করে তাদের প্রতিবাদ করাও দায়িত্ব নবীজির সুন্নতের দাওয়াত দেওয়া যেমন দায়িত্ব যারা সুন্নতের বিরুদ্ধে কথা বলে আছে না নাই আছে না নাই কোথায় ইন্ডিয়া এই আপনার ডানে বামে বহু আশেক রসুল বসা কেমনে কয় জানেননি এই বেটা টুপি মাথায় দাও না কেন হাফ সালাক হাফ আছে না এরা বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি ফুল সালাক যারা এরা কয় কি জানেন আর একটু বাড়ায় বলে টুপির মধ্যেই কি ইসলাম এলো ফুল সালাক টুপির মধ্যেই কি ইসলাম ভাইজান লম্বা জামা পরো না কেন বলে পোশাকের মধ্যেই কি ইসলাম হাফ চালাক বলে না পড়লে অসুবিধা কি ফুল চালাক আসলে এরা চালাক না এরা ধর্মীয় ব্যবসায়ী বড় বাপ্পা তুকু যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ গায়বুয়াদ নিসবতুরা কারে শয়তা মিকুনি নামত বলি গরমলি লানত আস্তে বরমলি হাম সুরাতু হাম সিরাতে মুসতফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাএ সুন্নতে খাইরুল বাশা গিরে লাজম তাবয়াবি আয় পেশা ও গো নবীর উম্মতেরা
ইশারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবীর গান শুনতে খারাপ লাগে না তো গান গাওয়ায় কি উদ্দেশ্য হ্যাঁ এরে নবীর উম্মতের দাল কেমন নবী পেয়েছো খবর নাই রে উম্মত কেমন নবী পাইলি রে উম্মতের দাল যেই নবীকে নিয়ে তুই গোটা বেঈমানের সামনে চ্যালেঞ্জ দিয়া বলবি এরে বেঈমানের দাল দুনিয়ার জমিনে বহু আদর্শের গান শুনলাম আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কার্ল মার্ক্সের আদর্শ পেলেটর আদর্শ আল্লাহর কসম দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো হলো নাপাক নাপাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদের ময়দানে নবীবিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবীবিনে কে তরাবে কোন সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীবিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবীবিনে কে তরাবে কোন সিরাত মিজানে অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলেন আমার নবী দিনের দাওয়াতের জন্য নবী ওয়াকাতরে জীবনটা বিলিয়ে দিয়েছে খানা নাই ঘুম নাই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরায় এরে আশেকের রসুলের দল যারা আজ মুজাদ্দিদ জামান নামের পীরের দরবারে 30-40 বছর দরাচ্ছ একদিনের জন্য বগুড়ার জমিনে এসে তোমার পীর সাহেব কোরআন হাদিসের বয়ান করলো না খানেকা থেকে বের হয় না মুরিদ ভক্তদেরকে ইমাম হয়া নামাজ পড়ায় না অথচ আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়া বাড়ির থেকে বাড়ি এলাকার থেকে এলাকা এখানে থেকে সেখানে দৌড়াচ্ছেন যেখানেই যায় আমার নবী সেখানে ইমামতি করতেছেন আর তুমি পীরের দরবারে দৌড়াও তোমার পীর ইমামতিও করে না উম্মতের কাছে গিয়া দিনের দাওয়াত দেয় না খানেকা থেকে বের হয় না আমি তাদের কাছে জিজ্ঞেস করি বলো তোমার পীর খানকা থেকে বের হয় না কেন আসলে কি তোমার পীর পুরুষ নাকি মহিলা নাকি হিজরা ভাইরা আমার আমার নবীর দরবার শরীফ থেকে মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে নাকি একটাও নেই কেন আজমিরের দরবার যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না গঙ্গায় বাবার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে তো কি নিয়ে ফিরে দেখো বুঝলাম খালি হাতে ফিরে না কি নিয়ে ফিরে হ্যাঁ হ্যাঁ বাঙালি চালাক হয়ে গেছে ভাইরা আমার জমিনের মধ্যে যত মাজার বলেন আপনারা আমার মদিনার নবীর মাজার মোবারক থেকে আর কোন মাজার বড় আছে নাই
ওরে আল্লাহর বান্দারা রাগ করবা না, দ্বীনের দরদ নিয়ে বলতেছি হে আশিকের রাসূলের দল। দুনিয়ার মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সিজদাটা মদিনার নবীর মাজারে দেওয়া উচিত। চলবে চলবে না? মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় তাহলে বিমানে বড় একটা মোম অর্ডার দিয়া নবীর রওজায় জানানো দরকার। চলবে না? ফাইনাল জবাব, নবীজির দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার অন্য কোন মাজারেও দরবারেও তা চলবে না। চলবে? এরপর গায়ের জোরে চালাইলে কে যাবে কিলাকিলি করতে? কিলাকিলির টাইম আছে ভাইরা আমার? তবে আল্লাহ যখন ধরবে রক্ষা পাওয়ার উপায় নাই, আর আল্লাহ তো ধরবে, অন্যায়ের সীমা যখন লঙ্ঘন হবে তখন ধরেই ফেলবেন। কেমন ধরা ধরে? সিলেটে গেলে চেষ্টা করে বয়ান করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ কবর জিয়ারত করে আসব, রাজশাহীতে যাইলে চেষ্টা করি শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহ কবর জিয়ারত করে আসব, ওই চট্টগ্রামে গেলে শাহ আমানত রহমাতুল্লাহ মাজার জিয়ারত করে আসবো চেষ্টা করি। কিন্তু দুঃখ হয় ওখানে গিয়ে যখন দাঁড়াইয়া একটু সূরা কেরাত পড়ার চেষ্টা করি, এক গাঞ্জা খোর এসে আমাকে বলে এইভাবে দাঁড়াবেন না, এইভাবে দাঁড়ায় জিয়ারত করবেন। বড় দুঃখ লাগে, কোরআন হাদিস পড়লাম আমরা, জিয়ারতের নিয়ম শিখায় গাঞ্জা খোর। হকীকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, জিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, কামাশো নকরা হো ফরজিন্দুজান, আবো দর কশতি হালাকে কশতিয়াস, আবো অন্দর জিরে কশতি পুশতিয়াস। মহিলা পীর বাইরে হয়েছে, মহিলা পীর। আর আপনাদের উত্তরবঙ্গে মহিলা বক্তা আসেনি? কেয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহ পাকের আইন হলো, হে নারী তোমার আওয়াজটাকেও তুমি গোপন করে রাখো, পুরা বডিটা ঢেকে রাখা যেমন পর্দা, নারীদের কণ্ঠের আওয়াজ গোপন রাখাও তেমন পর্দা। কারণ নারীদের পুরো বডির যে কোনো অংশ ভিন পুরুষের জন্য যেমন আকর্ষণ, নারীদের একটা কণ্ঠের সালামও ভিন পুরুষের জন্য আকর্ষণ না? খালি একটা মিস কল পাইছে, হ্যালো, এই ধাক্কানো শুরু। কে আপনি? কে আপনি? বলে টাকা নাই, আমি দিব টাকা। ভাইরা আমার, এই ঘটনা এদিকে নাই, বড় দুঃখ, নবীর আশিকের মুসলমান নিজের আপন বউ ঘরের মধ্যে রেখে, কলিজার টুকরা সন্তান রেখে অন্য অন্য মেয়েদের সাথে মোবাইলে সম্পর্কের আওয়াজ। ভালো করে শুনে না করে ভাই, কয়দিন দুনিয়াতে বাঁচবা কোনো গ্যারান্টি নাই। পুলিশের ভিড়া র‍্যাবের ভিড়া বাদ দাও, খোদার গজবের বেশি ভয় পাও। তুমি বাচ্চার নিঃশ্বাস সহ্য করতে পারবা না, বাচ্চার উপরে যখন জুলুম করবা, নিজের সন্তান নিজের স্ত্রী, একটা স্ত্রী কি পরিমাণ স্বামীর পেছনে অবদান রাখে বলতে গেলে সব স্বামী চোখের পানি ফেলে দিবে। অথচ যৌবনের তারনা স্ত্রীকে ঘরে রেখে
সন্তানকে রেখে যেই সন্তানের চেহারা ফুটফুটে কলিজা ঠান্ডা হয়ে যায়, এদেরকে রেখে অন্যের মেয়ের সাথে যখন কথা বলে আল্লাহর লানত পড়া শুরু হয়। ঠিক ওই মেয়ে ওই সন্তান ওই স্ত্রী যখন দুঃখে নিঃশ্বাস ফেলে আহ শব্দ বলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়, আর ওইটা ওই স্বামীর জন্য গজব হয়ে আসে। কি হলো? একজন মেয়ের সাথে সম্পর্ক করে সন্তান আর স্ত্রীকে ফেলে চলে গেল, স্ত্রীর খোঁজ নেয় না সন্তানের খোঁজ নেয় না, পরক্ষণে মজা পাইয়া মনে করেছে ওই মেয়ে আমাকে শান্তি দিবে, ওই মেয়েটা তার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দিয়েছে। এই প্রমাণ আছে না নাই? সোনার বাংলায় নাই কি সব আছে, নাই বলতে কিছু নাই, সব আছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ও স্বামী অনুরোধ করে বলছি স্ত্রীদের অভিশাপ নিঃশ্বাস থেকে নিজেকে হেফাজত রাখো। ও সন্তানের পিতা মাতা সন্তানের নিঃশ্বাস থেকে নিজেকে হেফাজত রাখো। মাজলুমের নিঃশ্বাস বড় কঠিন, স্ত্রী মাজলুম হয়ে যদি তুমি জুলুম করো আর নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস অনিবার্য। সন্তানের উপরে যদি জুলুম করো আর সন্তান নিঃশ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় তোমার ধ্বংস দুনিয়াতেও আখেরাতে তো আছেই। তুমি মনে করিও না কোটি টাকা তোমাকে বাঁচায় দিবে, না। আল্লাহ কোরআনে খুব সাবধানতা অবলম্বন করে বলেছেন কাল্লা ইয়াহসাবু আন্না মালাহু, মাল গণনা করে বাড়লো কত কমলো কত, আল্লাহ বলেন কাল্লা লাইয়ুম বাজান্না ফিল উতামা। এই মালওয়ালা টাকা পয়সা বাঁচাইলে তাহলে টাকাওয়ালারা জেলখানায় কেন মেহমান? কি আসতে বলেন কেন? ইন্ডিয়ার খবর কইলাম নি, সোনার বাংলার খবর মিয়া কি আবার আসতে পারে? টের পান না কিছু? কোটি টাকার মালিক জেলখানায় কেন? টাকা শান্তির মালিক নয়। কোটিপতিকে কেন জেলখানায় নিতে হয়? টাকা শান্তির মালিক নয়। তোমার থেকে বহু টাকা বহু ক্ষমতা তো ফিরাউনের ছিল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্না আল্লাযীনা কালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম আম্মা জানারা কি কম করেনি? স্বামী বিদেশ আসেনি, স্বামী বিদেশ, এদিকে আম্মা জান কি করে? সাইড কানেকশন ভরপুর হয়ে যায় আম্মা জান,
পর্দার ভেতরে তুমি সাবধানে বসবাস করো রে আম্মা জান, কেউ যেন আক্রমণ করার সুযোগ না পায়। যেই স্বামী তোমার বিদেশে খানা নাই ঘুম নাই, মালয়েশিয়ার মধ্যে গিয়া কত বাঙালি মুসলমানের কান্নার আওয়াজ শুনলাম, টাকা পয়সা কামাই করতে গিয়া কত কষ্ট, ঠিক মতো ঘুমাতে পারে না, আবার কত বিভিন্ন সমস্যায় জর্জরিত, এরপর কামাই রুজি করে টাকা পাঠাই স্ত্রীর জন্য, সন্তান যেন আরামে খেয়ে দিয়ে থাকতে পারে, স্বামীর মাথার খাম পায়ে ফেলানো হালাল টাকা পাইয়া রে মা, তুমি যদি স্বামীর টাকা নিয়া কোনো গুনাহের কাজে ব্যয় করো, আল্লাহর গজব তোমার উপরে মরার আগেই চলে আসবে। আম্মা জানার একটু খুশি হতে চলছিলেন, হ্যাঁ, আল্লাহ উভয়কে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বাড়ির চতুর্দিক থেকে দেওয়াল করছে পর্দা, ভিতরে সদর গা, মামতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই আছে না নাই? ইমাম সাহেব মাইকের আওয়াজ কমায় দেন, ফজরের পরে গজল কেন? বাচ্চাদের ঘুমের ক্ষতি, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি, মাইকের আওয়াজ কমায় দাও, সোনার ছেলেরা লেখাপড়া করবে পারে না, কিন্তু সোনার ছেলেরা মাইকের আওয়াজ শুনে না, আওয়াজ শুনে না, সোনার ছেলেরা মোবাইল নিয়ে সারা রাত পড়া না খানাই। হাজি সাহেব মাইকের আওয়াজ শুনলে মাথা গরম হয়, আর হাজি সাহেবের টাক্কা হাজি, ভিআইপি প্যাকেজের হাজি, মাইয়ার বিয়ার সময় পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে, মসজিদ কাঁপতেছে, কি ব্যাপার? মেয়ের বিয়ায় গায়ে হলুদের সিনেমা হলের আওয়াজ, হাজি সাহেবের বিল্ডিং কাঁপে, গায়ে হলুদের নাচ গানের আওয়াজ, ব্যাকসাইডের আওয়াজ, মসজিদ কাঁপে। ইমাম সাহেব একটু বলতে চাইলেন, হাজি সাহেব হুজুর আপনার কান নাই, আপনি দাওয়াত পান নাই? বলে কি? বলে আমার মেয়ের না বিয়া, তার গায়ে হলুদ চলছে মাত্র, আরো কত কিছু চলবে, আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, সব কিছুর একমাত্র কারণ রসুলের আদর্শ থেকে আমরা অনেক পেছনে চলে গেছি। ভাইরা আমার, এজন্য নবী আমার উত্তম আদর্শ নিয়ে জমিনে আগমন করেছিলেন। বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে পয়গম্বরের রেখে যাওয়া সুন্নাত। এরে বগুড়ার মুসলমান একটু জবাব দাও, আমার নবীজির সুন্নতের যে আদর্শ রেখে গেলেন, এগুলো পালন করবে হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কারা, কোন দেশের? শুধু বাংলাদেশের, আর কেউ না তো, ইন্ডিয়ান, লেবানন, লন্ডন না, সব, শুধু বগুড়ার মুসলমান ছাড়া, আপনারাও এই যুবক রসুলের রেখে যাওয়া সুন্নতের আমল আপনাকেও করতে হবে, তো করেন না কেন? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি আল্লাহর মহব্বতে কাউর দরকার নাই, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, রসুলের সুন্নত তরিকায় চুল না কেটে ক্রিকেটারের গোলামি কেন করেছো? ক্রিকেটারের গোলামি করলা কেন? ক্রিকেটারের সাইজ ভালো লাগলো, মদিনার তাকে লাথি মারলা কেন? অথচ আমার নবীর আদর্শ এত সুন্দর, নবীর আদর্শ এমন এক
সময়ে নবী আসলে যে সময় মক্কার মানুষ আদর্শ চিনে না আদর্শ বিবর্জিত কাজ করে দুষ্ট চূড়ান্ত বেহায়া বেহায়া পোনার চূড়ান্ত সীমায় চলে গেল কেমন খারাপ নারী আর পুরুষ মক্কার পার্শ্বে চতুর পার্শ্বে তাওয়াফ করে উলঙ্গ হায়া কি পরিমাণ খারাপ হলে নারী পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লাহ তাওয়াফ করে এমন এক সময় আদর্শের মূর্ত প্রতীক রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পদার্পণ করলেন প্রশ্ন হলো দুনিয়াতে সবথেকে খারাপ মানুষ মক্কায় কেন যেই ঘর দেখলে কলিজা ঠান্ডা হয় গুনাহ মাফ হয় ওই বাইতুল্লাহর কিনারার মানুষগুলো এত খারাপ কেন রে ভাই একমাত্র কারণ ঈসা নবীর বিদায়ের পর আমার নবীর আগমন পর্যন্ত এদের কোনো মুরব্বি ছিল না মুরব্বি না মানলেই বিপদ মুরব্বি না মানলেই কথা বলেন না কেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়ে রে ভাই মানুষগুলো এত খারাপ ছিল নবীর আদর্শ পালন করা যখন শুরু করলো এত দামি হয়ে গেলেন মক্কার মানুষ এখন তাদের নামে সাহাবী শব্দ লেগে গেল শুধু তাই না দশজন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতেই জান্নাতের টিকিট পেয়েছে কয়জন আর কোনদিন এই কথাটা শুনেন নাই শুনছেন শুনলে বলেন তো দর্জনার মধ্যে এক নাম্বারে কে দ্বিতীয় কে তৃতীয় কে চতুর্থ কে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরকম কয়জন জান্নাতের ডাইরেক্ট আল্লাহ রসুলের মাধ্যমে গ্যারান্টি পেয়েছে পাওয়ার পরেও তাদের এমন হালাত হয়ে গেল যে সারাটা জিন্দেগি শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এবার চিন্তা করেন আপনারা কেউ গ্যারান্টি পাইছেন কেন পীর সাহেবরা দেয় নাই কি বলে অনেক পীর সাহেব তো বলে যে আমি তোরে জান্নাতে না নিতে পারলে আমি কি এর বীর তুমি তো তালের বীর আহা নামাজ নাই রোজা নাই গাঞ্জা খাইয়া ভাল্লু খাইয়া গেছে এ কয় আমি সুন্নি আসে গেল সুর তুমি যদি সুন্নি হও বাপার কে দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন এখানে যত মানুষ আছেন টুকটাক আমল যা করেছেন করতেছেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি মোটেও না ঘুমের ঘরে পাননি এরপরও এত বাহাদুরি কবুলিয়াতের গ্যারান্টি পাইলে তো জমিন উল্লায় দিতে কবুল হয় নাই গ্যারান্টি নাই এরপর পায় দেল ভরিষ্কা শুধু এতটুকু ফুল চালাক যারা তারা বলে হুজুরদের থেকে ভালো আছে হায় লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর আদর্শ পে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন এনে নবীর আশে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের গোলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো ইহুদি নবীজির আদর্শের একটু বয়ান করেন নবীর আদর্শ বারবার বলেন এত সুন্দর আদর্শের নবী আমার একটু বলেন নবীর আদর্শ কেমন অমর বলে আমি তো নবীর জীবনীটা পুরা পাই না নবীর জীবন সম্পর্কে আদর্শের বয়ান শুনতে চাইলে তোমরা বেলালের কাছে চলে যাও বেলালের কাছে চলে গেল বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন দামি সাহাবী যদিও গরিব যদিও তিনি আফ্রিকার জঙ্গলের বেলাল
নবীর আদর্শের কারণে এত দামি হয়ে গেলে যেই মক্কা থেকে নবী কান্না করে হিজরত করে মদিনায় চলে আসছিলেন আজ নবী বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির বলবো মক্কায় গিয়ে আমার নবী হাতের মধ্যে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভেতরের মূর্তিগুলো ভাঙতেছেন আর হযরত আলীকে বললেন রে আলী জামজামের পানি দিয়া পরিষ্কার করে নাও আজ আমরা বাইতুল্লাহর কিনারায় বিজয়ের নামাজ আদায় করব যেই মক্কায় আমাকে থাকতে দেয় না আমার কওমের দুশমন আজ ওই মক্কা আমাদের বিজয় হয়েছে আজ আমরা বিজয়ের নামাজ আদায় করব আজকে বিজয়ের নামাজ পড়ব মক্কায় জমজমের পানি দিয়ে সব নাপাক দূর করো মূর্তি ভেঙ্গে সরায় দাও পরিষ্কার করা হয়ে গেল জোহরের নামাজ আজ বিজয়ের বা জামাত ওপেন জামাত হবে আজ মক্কার দূরে হাতিমে কাবার মধ্যে জামাতে বিজয়ের নামাজ হবে দিনটা আনন্দে ভরপুর হয়ে নবীর আদর্শের সাহাবায়ে কেরাম বসে আছে আজকে বিজয়ের নামাজের ইমাম হবে আমার নবী আর মুয়াজ্জিন যিনি হবেন তার জীবনটা হবে ধন্য কে হবে তা জানা নাই মায়ার নবী মশওয়ারায় বসে গেলেন কে হবে আজ মুয়াজ্জিন আজান দিবে জোহরের আজান বিজয়ের আজান নবী পরামর্শে বসছেন একজন দাঁড়ায় বলেন নবী এত চিন্তা কেন আজকে বিজয়ের আজান দেওয়ার অধিকার একমাত্র আবু বকর সিদ্দিক কেন আপনি বললেন কোন যুক্তি বলে নবী আপনিই তো বলেছেন আবু বকরের সম্মানের কথা কে সে আবু বকর যেই আবু বকরকে আল্লাহ ডাইরেক্ট আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন আবু বকরকে ইহুদি আমার নবীর কাছে গিয়া বিচার দায়ের করলেন আর বললেন ও পয়গম্বর আপনার এক সাহাবি আমার গালের মধ্যে একটা চর কষেছে নবী বলেন কে করেছে ভাবলে ওমর বলে না ওমর না আবু বকর নবী আবু বকরকে ডাকলেন লাব্বাইক ওয়া সাআদাইক হাজির হয়ে গেলেন আপনি কি ইহুদির গালে চর মেরেছেন আবু বকর সিদ্দিক বলেন হ্যাঁ আমি চর মেরেছি কেন বলে এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে আমি বরদাস্ত করতে পারি নাই ইহুদি কত বড় বেঈমান সাথে সাথে কসম করে বলে আমি আল্লাহরে গালি দেই নাই এখন নবী তো হলেন ইনসাফের বিচারক নবী বলেন আবু বকর ইহুদি যখন কসম করেছে আপনি এখন সাক্ষী পেশ করতে হবে আবু বকর চুপ হয়ে গেলেন নবী বললেন আপনি সাক্ষী পেশ করেন আবু বকর বলেন আমার সাক্ষী নাই নবী বলেন ইনসাফের বিচার যদি করি তো এখন আপনি সাক্ষী দিতে না পারলে ইহুদি কসম করেছে এখন বিচার এমন হবে ইনসাফের বিচার ইহুদি আপনার গালের মধ্যে একটা চর দিয়া তার প্রতিশোধ নিয়ে নিবে ইহুদি বড় খুশি মায়ার নবীর সামনে আবু বকরের গালে বেঈমানের হাত আবু বকর সহ্য করতে পারে না আমার নবীও পারেন না নবীও জানেন আবু বকর তো মিথ্যা কথা বলে না কিন্তু এখন ইনসাফের জাহিরি বিচারে সাক্ষী লাগবে কিন্তু আবু বকর সাক্ষী পেশ করতে পারলেন না ইহুদি যখন সুযোগ পাইয়া বাম হাতটা বাড়ায় আবু বকরের দিকে আগাচ্ছে ডাইরেক্ট সাথে সাথে জিব্রাইল এসে হাজির হয়ে গেল জিব্রাইল আমিন এসে বলেন ও পয়গম্বর আবু বকর সত্যবাদী কোন সন্দেহ নাই যদি আপনি বলেন সাক্ষী চাই আল্লাহ অর্ডার করেছেন আবু বকরের সাক্ষী হলেন আমার আল্লাহ নিজে
নবী আজকে বিজয়ের আযান দিবেন আবু বকর, কারণ ওই আবু বকরের জন্যই তো আপনার দিল ভাঙা মায়া। যেই বিজয়ের আনন্দে মক্কার পাশে দাঁড়িয়েছেন, এক সময় কান্না করে বিদায় নিয়েছিলেন আপনি মক্কা থেকে, চতুর্দিক দিয়ে ঘর আটকা দিয়েছে বেঈমানেরা আপনাকে হত্যা করবে। আপনি তো বলেছেন, আপনি হযরত আলীকে বিছানায় রেখে আপনি ডাইরেক্ট আবু বকরের ঘরের কিনারায় চলে এসে, আবু বকরের ঘরের কিনারায় গিয়ে নবী আসতে করে ডাক দিলেন আবু বকর। গভীর রজনীতে আবু বকর আসতে জাকের জবাবে লাব্বাইক বলে দরজা খুলে দিলে। নবীজি বলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি সেরে বলেন, পয়গম্বর আমি তো আপনারই একজন সাহাবী, আপনি আমাকে বহু আগে বলেছিলেন হিজরতের জন্য তৈয়ার হয়ে থাকতে, আপনার সঙ্গে যেতে হবে। আল্লাহর কসম, আমি ওই দিন থেকে যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা দরওয়াজার কিনারায় অপেক্ষায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কখন মায়ার নবী এসে ডাকবে না আর আমি ঘুমায় যাব, দুশ্মন এসে আঘাত করবে। নবী চোখের পানি সেরে কাঁদলেন, এটাও কি এত বড় ত্যাগ সম্ভব? এরে নবীর উম্মতের দল, আবু বকর কান্না করে বলে, নবী আমি একা ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা কন্যা আসমাও ঘুমায় না, রাতের বেলা নাস্তা বানায় অপেক্ষা করে, নবী আসবেন, লম্বা সফরে নবী যাবেন নাস্তা দেওয়ার জন্য অপেক্ষা করে। নবী শুধু তাই না, আমাদের চলার পথে আমাদের বাহন উট, ওই উটও ঘুমায় না, আমার নবী আসবেন ওই পথে দিয়ে তাকায় কান্না করে সারা রাত সজাগ। মায়ের নবী চোখের পানি সেরে কাঁদলেন আর বললেন, আমার আবু বকরকে তুমি কবুল করে নাও, আজ এই কঠিন আমার দুঃখের রাত, আমার জন্মভূমি ত্যাগ করার রাত, এই জন্মভূমি ছেড়ে আমার যেতে মনে চায় না, আমার দুঃখের রাত, এই রাতে আমার আবু বকর আমার সঙ্গী হয়ে এত ত্যাগ স্বীকার করল। আবু বকরের সফর শুরু হবে মদিনায় গিয়া শেষ হবে তা হবে না। ও আল্লাহ, তুমি আমার আবু বকরকে জান্নাত পর্যন্ত কবুল করে নাও। সাহাবী বলেন, ও নবী, আবু বকর দিবে আজ বিজয়ের আযান। নবী বললেন, বসেন, আর একজন কোন পরামর্শ থাকলে দেন। আর একজন দাঁড়ায় গেল, নবী বিজয়ের আযান দিবেন হযরত ওমর, আর কেউ নয়, কারণ আপনিই তো বলেছেন, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আপনার পরে নতুন যদি কাউকে নবী বানাইতেন, আপনার পরে নবী হইত হযরত ওমর। যেই ওমরের মতের সাথে আল্লাহ একমত হয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন, কে সেই ওমর? যেই ওমরের ইতিহাস বললে চোখের পানি ধরে রাখা যায় না রে মুমিন। নবী এমনিতেই বলে নাই, আমার পরে ওমর হইত নবী যদি আল্লাহ নতুন কাউকে নবুয়াত দিতেন। কেন বলেছেন? অর্ধ জাহানের খলিফা ওমর দিনের বেলা শাসন করে, রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার মানুষের হালাত কিতাব অবলোকন করে দেখে, রাতের গভীরে একা আর একটা গোলাম আসলাম,
অমর রাতের গভীরে একা কোনো বলিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক। একটা জঙ্গলার কিনারায় গিয়া দেখে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন। কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে তাকায় দেখেন একজন বৃদ্ধা মা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করে, আর তার চতুর্পার্শ্বে তার সন্তানেরা বাচ্চাগুলো ঘুমিয়ে আছে মাটিতে। হঠাৎ এক বাচ্চা সজা ভয়ে বলেন, মা খানা দাও, পেটের মধ্যে ক্ষুধা। মা বলে, অপেক্ষা করো, রেডি হচ্ছে। বাচ্চা কান্না করে আবার মাটিতে পড়ে গেল। অমরের পরে সালাম দিলেন, আম্মা জান জবাব দিয়ে বলেন, এই গভীর রাতে কে তুমি যুবক বলে আমি এক আগন্তুক ব্যক্তি কেন আস? বলে, আমি কারো কোনো উপকার করতে পারে কিনা সেটা দেখার জন্য আস। আল্লাহর বান্দি বৃদ্ধা নারী বলে, যুবক তুমি উপকার কি করবা, তবে একটা অভিযোগ তোমাকে শোনায় রাখি। আমি জানি না আমার দেশে নাকি ওমর নামের একজন দেশ চালায়, ওই মহিলা জানে না সেই ওমর তার সামনে দাঁড়িয়ে আছে। ওমর পরিচয় দেয় না। আল্লাহর বান্দি বলে, ওমর নাকি দেশ চালায়, দুনিয়াতে পারি না হয় আখেরাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করো। ওমর বলে, আম্মা জান কেন? বলে, তাকায় দেখো রে যুবক, আমার এই বাচ্চাগুলো অনাহারে মাটিতে পড়ে আছে, খানা নাই, আমার ঘরের চুলায় আগুন নাই, একদিন আর দুদিন না আমি মা ও খুদার তৃষ্ণায় কাতর হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী ওমর আম্মা জানকে ডেকে বললেন, মা একটু অপেক্ষা করেন, দেখি আমি কোনো উপকার করতে পারি কিনা। ওমর নিজের পরিচয়টা গোপন রাখিয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়, সাথে একজন গোলাম ছাড়া কেউ নাই। ওমর ওই বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় গিয়া দ্রুত গতিতে এক বস্তা আটা রেডি করিয়া রেডি করে গোলামরে বলে, এরে গোলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম বলে, এটা কিভাবে সম্ভব, আপনি অর্ধ জাহাজের খলিফা, আপনার মাথায় আপনি আটার বস্তা নিবেন, এটা কেমন করে হয়? বলে, রে আসলাম, তুমি কি চাও আমি কোন দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব? হয় না, না, না। বলে, তো আমার দায়িত্ব পালন করার জন্য আটার বস্তা আমার মাথায় তুলে দাও। গভীর রাতে ওমর আটার বস্তা নিয়ে হেঁটে হেঁটে মহিলার বাড়ির সামনে হাজির। ওমর ডেকে বলেন, আম্মা জান, আপনি পর্দার আড়ালে চলে যান। মহিলা ভেতরে গেল, কেমন নবীর সাহাবী, কেমন আদর্শ শিখল ওমর। নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা গলাইয়া নিজেই রুটি বানানো শুরু করে দিলেন। অর্ধ জাহানের খলিফা ওমর রাতের বেলা নিজ হাতে রুটি বানাচ্ছে। রুটি বানাইয়া বলেন, আম্মা জান, এই রুটি রেখে গেলাম, আটাও রেখে গেলাম, বাচ্চাদের রুটি দেন, আপনিও রুটি খান, শেষ হওয়ার আগে খবর নিব। মহিলা বিদায় বেলা ডেকে বলে, ও যুবক দাঁড়াও, আমি এই গভীর রাতে একটু তোমার জন্য দোয়া করতে চাই। ও আল্লাহ, ওমরের যদি না দিয়া এই যুবক হতো আমার দেশের বাচ্চা, তাহলে মনে হয় যেন দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। আল্লাহর বান্দি চোখের পানি সেরে সেরে কান্না করে দোয়া করলে। ওমর এখনো পরিচয়টা গোপন রেখে তিনি চলে গেলে। দ্রুত গতিতে পরের দিন মসজিদের মধ্যে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে বললেন, যাও
অমুক এলাকায় গিয়া ওই মহিলাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে আসে। আল্লাহর এক বান্দা বার্তা বাহক মহিলাকে গিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আপনাকে তলব করেছেন। খবরটা শোনা মাত্র মহিলা কাঁপতে শুরু করলো, ওমরের আজামারে ফাঁসি দিবে, কারণ গতকাল আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি, ওই যুবক বোধহয় ওমরের বলিয়া দিছে। এইবার মহিলা কান্না, শেষ বিদায়ের কান্না, নিশ্চিত হয়ে গেল আজামার ফাঁসি হয়ে যাবে। বাচ্চাদেরকে কোলে নিয়ে জড়াইয়া কান্নার আওয়াজ, এরে সন্তান মনের মতো মাকে দেখে না, আর দেখা হবে না। কান্না করে করে আল্লাহর বান্দী বিদায়, ওমর অপেক্ষায়, মহিলা আসবে না জামার আদালত। মহিলা কষ্ট করে এসে 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 রহমাতুল লিল আলামিনের সাহাবী ওমরের আদালতে এসে দেখে গত রাতে সেই যুবক দাঁড়ানো। মহিলার সহ্য হয়ে গেলেন, ওমর ডাক দিয়া কয়, আম্মা যান, আজকে আপনার কোনো ভয় নাই, আজকে আমি ওমরের ভয়, কারণ আজকে আপনি বিচারক, আমি ওমর আসামি, কারণ অন্যায় তো আমি করেছি, সময় মতো কেন খবর নিতে পারি নাই, আজ আপনি আমার বিচার করবেন। ওমর একটা লম্বা পাগড়ি হাতে নিয়া, পাগড়ির একটা মাথা নিজের গলায় পেঁচাইয়া আর একটা মাথা দিয়া আম্মা জানকে বলে, আপনি আমার রাস্তায় টানেন আর বিচার করে, আমি কেন আপনার খবর সময় মতো নিতে পারি নাই, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বিচার করে। তারপরেও চাই কেয়ামতের দিন যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না, কারণ ওই দিনের বিচারপতি হবে আমার মালিক, ওই দিনের হাসুরের মাঠটা হবে বড় কঠিন, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ গুনাহগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও গুনাহগার, ওদিকে আমার আল্লাহ রাগ করে, আল্লাহ পাক বলবেন, ও দয়ার উম্মতের দল, আল্লাহ রাগান্বিত কুদরতি মেজাজে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আজ আমি নেককারদেরকে আরশে আযিমের মধ্যে বসাইয়া, আমি আল্লাহ নূরের পর্দা উঠাইয়া মোলাকাত করব, আর গুনাহগার গুলোকে আমি বাম হাতে আমল নামা দিয়া জাহান্নামে পাঠায় দেব। এরে নবীর উম্মতের দল, এ যুবক পায়ে হাত রেখে বলি, জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবি, একটু চিন্তা করে দেখ, জীবনে কত অন্যায় করেছো, তোমার আমার অন্যায়ের খবর আমার মা বাবা জানলে কেউ আমার সম্মান দিত না, তোমার আমার গুনার খবর যদি ভাই জানতো ভাই পরিচয় দিত না, তোমার অন্যায়ের খবর তোমার বন্ধু জানলে তারাই দিত, জীবনে কত অন্যায় কোথায় কখন করেছো আমার আল্লাহ তো জানেন। আল্লাহ জানার পরও রাগ করে পানিও বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, বরং আল্লাহ তওবার পথে ডাকে, আয় চোখের পানি ছেড়ে তওবা কর, আজকে তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তোমার পায়ে হাত রেখে বলার পরও নামাজ পড়তে চাও না, তুমি মাথায় দিতে চাও না, রে বাবা কেন, কারণটা কি, আর আমাকে কোটি টাকা দিলেও তো নামাজ সারবো না কেন,
এক জাররা পরিমাণ গুনাহ নিয়া কবরে গেলে দুই পার্শ্বে কবরের মাটির চাপ, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের আগুন। সহ্য করতে পারবি না রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, এক জাররা পরিমাণ গুনাহ শাস্তি সহ্য করতে পারবা না। ও যুবক তাকায়া দেখো ডানে বামে, তোমার মতো কত যুবক, আরিওয়ালা নামাজি স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে হারাম খায় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক দেখায় দেখো কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে ভাই? পা দুটো যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি আর নামাজ ছাড়িও না রে ভাই। গুনাহগার হইয়া যদি কবরে যাও, আযাব সহ্য করতে পারবা না, একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করবি? আল্লাহর কাছে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে তওবা করো। যদি দেখো চোখে পানি নাই, গুনার কারণে দিলটা শক্ত, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, এই বয়াদানে এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই বাবাও নাই, অন্ধকার কবরে চলে গেছে, তুমি এতিম হয়ে আছো। এরে পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও মা, কোরআনে হাফেজের মাও মা, তুমিও মা, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও, কোরআনের মা বাবা হয়ে, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয়ে কবরে যাও, তোমার জানাজার ইমাম হবে তোমার সন্তান, কবরের কিনারায় দাঁড়াইয়া পড়বে সূরা ইয়াসিন। দুনিয়াটা কিছুই না রে যুবক, তোমার সামনে খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজ নাই, একদিন খবর হয়ে যাবে তুমিও থাকবা না রে বাবা। অনুরোধ করে বলি, কান্না করে তওবা করো আর আল্লাহকে ডাকিয়া বলো রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার হাত না পাক গুনার কারণে, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আয় আল্লাহকে তওবার দরওয়াজা আসি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না রে আল্লাহ, তুমি মাফ করে দাও। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারব না? আমার মতো যুবক যদি দুনিয়ার ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারব না? ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম আমাদের বিরোধিতা করব না, নবীর সুন্নতের বাহিরে চলব না, নামাজ আর ছাড়ব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, পর্দার আড়ালের মা বোনদেরও মাফ করে দেন, আমার প্রত্যেকটা যুবক বৃদ্ধ ওলামায়ে কেরামের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে গুনামুক্ত জীবন দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين يا
ارحم الراحمين يا ارحم الراحمين সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়াটা করি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন আলতাবুন নিসা খালার মাঠে আর বিহেশতের বাগান কত উলামায়ে কেরামদের হাজির কত মুরব্বী সাদা দাড়িওয়ালা হাজির সাবরা হাজির আয় আল্লাহ কত যুব কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আজকে এই ময়দানে তওবার হাত তুলেছি আর গুনাহ করব না গুনাহগার হয়ে কবরে যাইতে চাই না রে মালিক গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ কত বড় বড় বেঈমানকেও তো মাফ করেছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত মেহরবানি করে নবীজির মহব্বতে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাশায়েখে কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল আপনি নাজাতের রসিনা বানায়া দেন আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ দ্বীনের খেদমত নাজাতের রসিনা বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ প্রতি বছর আহলে হকের ব্যানারে মাহফিল কায়েম রাখেন আল্লাহ কত দূর থেকে আসছে আপনার বান্দারা বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দ্বীনের কথা শুনলেন সহিভাবে কথাগুলো আমল করার তৌফিক দান করে মেহেরবানি করে আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ জাহান্নামের ভয়ঙ্করে ঢুকায় দেন পাঁচ অক্ত নামাজি বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন সমস্ত মসজিদগুলো কবুল করে নেন ইমাম মুয়াজ্জিন খাদেম কমিটি সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানায় দেন নবীজির সুন্নতের আমল আলা জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ আয় আল্লাহ পর্দার আড়ালের মা বন্ধের পর্দা নিশি আবেদা বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন
নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহর গিরাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে। আয় আল্লাহ আমাদের সকলের মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলিছি অনেকের মা নাই অনেকের বাবা নাই, মেহরবানি করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে সমস্ত প্রোগ্রাম গুলো ইজ্জতের সাথে নিরাপদে কামিয়াবি দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। এই ময়দানে কারো আমিন খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ, আপনি যদি খালি ফিরায় দেন কেন এই ময়দানে হাজির করেছে, আপনি যদি ক্ষমা না করেন গফফার নামটা কেন রেখেছেন। আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন, আয় আল্লাহ হাসিদিন মুনাফিকদের থেকে হেফাজত করেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ, হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ, হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ, ওলামায়ে আহলে হক এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ, বাতিলের জবান বন্ধ করে দেন আল্লাহ, বাতিলের জবান বন্ধ করে দেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আগামী ফেব্রুয়ারি 14 তারিখ শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে কবুল করে নেন। আয় আল্লাহ কুদরতের হাতে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন, আজকের মাহফিল আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, সকলের মেহনত সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ বহু দূর থেকে যারা আসে আয় আল্লাহ নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলের দিনের নেক আশাগুলো পূরণ করে দেন, আমাদের সন্তানগুলো দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।